নাই 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 সে দিন আর নাই, স্বপ্নের জালে বসে স্বপ্ন চিবাই। শাসনের জাতা কলে শোষণের ছাতু মিলে, শাসনের জাতা কলে শোষণের ছাতু মিলে স্বপ্ন সাজায়। জীবনের পথ চলা নানাবিধ ছলা কলা, জীবনের পথ চলা নানাবিধ ছলা কলা, কলাটাই কালপিট মানুষের দুই পিঠ স্বপ্নে মিলাই। এই ছবি দেখার পরও আপনি সত্যতা খুঁজছেন? এই ছবিগুলো যদি সত্যি হয়, আমি বলছি আমি নিজে হাতে কবিতাকে বাড়ি থেকে বের করতাম। লারা কিছুতেই চায় না যে কবিতায় বাড়িতে থাকুক, তার সঙ্গে যোগ দিয়েছে তোমার মেয়ে জলি। ওই তোর হাজবেন্ডকে দিয়ে এসব করিয়ে এনেছে, মানে এই ছবিগুলো বানিয়ে এনেছে। জন তাহলে লারার সাথে প্রেমের অভিনয় করছে? লারাকে ব্ল্যাকমেইল করবে? বাবা, লারার সাথে রনকের সম্পর্কটা ব্রেকআপ হওয়ার পর লারা মানসিকভাবে খুবই ভেঙে পড়েছে, ওর দিকে তাকানো যাচ্ছে না পর্যন্ত। কই, আমার কাছে তো সেরকম মনে হচ্ছে না। লারা তো বেশ খাচ্ছে দাচ্ছে আর বাংলিশ স্টাইলে ঘুরে বেড়াচ্ছে। মেয়েটা ছোটবেলা থেকেই মাকে ছাড়া মানুষ হলো, তো এই জন্যই বলছি কথাটা। মা ছাড়া কেন বড় হলো? ওর মা কি দোষ করেছিল? বাবা, সেই প্রসঙ্গ এখন থাক, এখন বর্তমান সমস্যাটা নিয়ে কথা বলি। বর্তমান প্রবলেম তো সব সলভ হয়ে গেছে। রৌনক আর কবিতা যেসব ছবিগুলো আমরা দেখেছিলাম সব তো বড় আর্ট, জলি বানিয়েছে। তোমার মেয়ের যে প্ল্যান ছিল সেটা সাকসেসফুল হয়ে গেছে। বাবা, এসব কি বলছো? একটা অসহায় সাধারণ মেয়েকে বাড়ি থেকে বের করার জন্য ওরা কতটা নিচে নেমেছে তুমি চিন্তা করে দেখো। কবিতার পড়াশোনা এখন তো প্রায় শেষ, বাকি সময়টা ও হোস্টেলে থাকুক, আমি ওর পড়াশোনার খরচ দিচ্ছি। তার মানে তুমি চাও যে মেয়েটা বাড়ি ছেড়ে চলে যাক? বাবা আমাকে ভুল বুঝবে না, আমি সংসারে শান্তি চাই। কবিতা এই বাড়ি ছেড়ে চলে গেলে এই বাড়িতে আমার সুখ ফিরে আসবে? যেদিন বৌমা বিনা দোষে এই বাড়ি ছেড়ে চলে গিয়েছিল এ বাড়িতে, সেদিন থেকে সুখ কমতে শুরু করেছিল। আর তোমার মা যেদিন চলে গেল সেদিন থেকে সুখের কবর হয়ে গেল। বাবা, বাবা, এই জীবন আমার একদম ভালো লাগে না। কবিতা বাড়ি ছেড়ে চলে গেলে বুঝি তোমার ভালো লাগবে? তুমি মেন্টাল হসপিটাল থেকে ফেরার সময় ওকে সাথে করে নিয়ে এসেছিলে, ইউনিভার্সিটিতে ভর্তি হলো, ল ডিপার্টমেন্টে চান্স পেল, এতদিন ধরে এই বাড়িতে থাকছে, খাচ্ছে, ইউনিভার্সিটিতে যাচ্ছে আসছে। কই, আমি কি কোনোদিন ওকে এখানে থাকতে মানা করেছি? তাহলে এখন বলছো কেন? ওর কারণে আমাদের সংসারে ভাঙন দেখা দিচ্ছে। মানে? আমি চাই না কবিতা এই বাড়িতে থাকুক। আর আমি চাই না ও এই বাড়ি ছেড়ে যাক। বাপ রে বাপ, বিয়ে করেছি এক গাধাকে,
আপা দেখো না কি দারুণ চাঁদ, কি সুন্দর রাতটা। সবকিছু বলে দিয়েছে, ছোটবেলা থেকেই না তুমি এমন, সব সময় সব দুষ্ট বুদ্ধিগুলো এই মাথা থেকে বের হয় আর ফাঁসি শেষ পর্যন্ত আমি এই কাঁধা মেটা। আপা শোনো, আমার খুব মনে পড়ে তুমি না মাঝে মধ্যেই বলতে যে তুমি এই বাড়ি ছেড়ে চলে যাবে, অথচ কোনোদিন ওই চৌকাটটা পারই হলো না। আমি তো জানি যে তুমি সবসময় আল্লাহর কাছে দোয়া করো যাতে আমি এই বাড়ি থেকে বের হয়ে যাই। তাই? হ্যাঁ, তুমি জানো, তাহলে যাও না কেন? তুমি যদি এখনো যাও না, আমি সুন্দর করে ফেয়ারওয়েল দেবো। সিরিয়াসলি, আচ্ছা আমি তো ভুলে গিয়েছিলাম, মানে তোমার তো কথা ছিল এক্স প্রজেক্টের ফাইলগুলো বের করার, মানে তুমি নাকি আরো অনেক ফাইল বের করেছো, মানে রেফারেন্স দেখার জন্য আমি ফাইলগুলো নিয়েছি, পরে তো ওখানেই রেখে দিয়েছি। বুঝলি তো, আমাকেই সব কিছু দেখতে হয়, তুমি তো আর অফিসে যাও না, বিয়ের পর থেকে তো অফিসে যাওয়া ছেড়েই দিয়েছো। তাই বলছিলাম কি, অফিসটা একটু কন্টিনিউ করো, বেটার হবে। এখন থেকে না অফিসে যাওয়াটা কন্টিনিউ করো, কেন এত এমপ্লয়ি কেন রেখেছি আর তোর মতো একটা মেয়ে কেন আছে? তোমার মতো গাধাকে পিটিয়ে এটা এখানেই বের করা উচিত। আমি কি করেছি আব্বা? কি করনি সেটা বলো। আমি কিচ্ছু করি না আব্বা, বিশ্বাস করেন, আমি খাই দাই ঘুমাই আর আপনার মেয়ের বেঁধে দেওয়া রুটিনের বাইরে এক পাও ফেলি না। এই যে দেখবেন আব্বা, এই যে আমার সারাদিনের রুটিন। ডেইলি রুটিন? জি আব্বা। খুব সকালে ঘুম থেকে উঠে মর্নিং ওয়াক করবে, সকালের নাস্তা খাবে কাঁচা ছোলা মধু সেদ্ধ ডিম, এত গাধার ঘোড়ার পত্র। অবশ্য তুমি গাধাও না ঘোড়াও না, মাঝামাঝি একটা খচ্চর। জি গাধা। জি জি চুপ। কার বুদ্ধিতে তুমি কবিতা রনকের ছবি একসাথে করে কবিতাকে বাড়ি থেকে বের করার চেষ্টা করেছিলে? আপনার মেয়ের বুদ্ধিতে, সে আমাকে জানে মেরে ফেলারও হুমকি দিয়েছিল। এরকম ন্যাক্কারজনক কাজ আমার পক্ষে করা একদম সম্ভব না আব্বা। ছি 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 ছি, তুমি কি একটা পুরুষ মানুষ নাকি? আগে ছিলাম, তবে বিয়ের পর সন্দেহ আছে আব্বা। চুপ। এরপর যদি এরকম কিছু করো তাহলে তোমাকে গুলি করবো। আবার হাসে, হাসো কেন? আপনার বন্ধুকে তো গুলি নাই আব্বা, সেটা আমি খুব ভালো করে জানি। আমি লাউনার ফুপু, আপনি আমাকে দিবেন না ডিভিডি? আপনার মাথায় কি কিছু নেই? হ্যাঁ, ব্রেনের জায়গায় কি গোবর আছে নাকি? দিন বলছি। তুমি কবিতার নামে বদনাম করার জন্য রনককে জুড়িয়ে তার সাথে একটা ছবি জোড়া করে যে অন্যায়টা করেছ তার শাস্তি হচ্ছে তুমি এক পায়ে দাঁড়িয়ে এই পুরো লেখাটা মুখস্থ করবে।
আচ্ছা আজকে ভেরেন্ডা ভাজা খাবো। কি বললে আরেকবার বলো? ভেরেন্ডা। ভেরেন্ডার পূর্বে সার? ওটা সার না, স্যার। আচ্ছা সার, আজকে ভেরেন্ডা দিয়ে ভাত খামু। হোয়াট ইজ ভেরেন্ডা? লেডি ফিঙ্গার, ঢেঁড়স। ও ঢেঁড়স, ওইটা তো আমাকে বাইতে হয় স্যার। এইটা একজন দিয়ে গেল, লারা ম্যাডাম রে দিতে কইছি। ঠিক আছে, এটা আমি দিয়ে দেব। বাইরের মানুষ বাইরে থাকবে, ঘরের মানুষ ঘরে যাবে। আচ্ছা আমাদের একটা নৈতিক দায়িত্ব কর্তব্য আছে এবং একটি নীতি আছে, আমরা আমানতের খেয়ানত করি না। আপনার প্রবলেমটা কি জানেন? আপনি অতিরিক্ত কথা বলেন। দিন মাথা ভর্তি কিছু নেই, কিছু তো পারেন না রান্না করতে, কিছু পারেন? যে কোনো একটা রেসিপি দিলে বলেন ম্যাডাম আমি এটা পারি না, এটা পারি না, এটা পারি না, মানেটা কি? ম্যাডাম, ইন দা পিরিয়ড 1984 হোয়েন আই ওয়াজ বাকিংহাম প্যালেস আন্ডার দ্য চিফ। হয়েছে হয়েছে, রাখেন আপনার প্যালেস আর না কিচ্ছু। আমি রাখছি, পরে ফোন করছি। ওকে বাই। ফুপি কিছু বলবে? দেখো পড়ো পড়ো, না দেখলে বিপদে পড়বে। এটা কি, আমি কিভাবে বলবো? চল দেখি প্লে করে। প্লে করে তো দেখতেই হবে কি সেই ডেঞ্জার। চলো চল। লেখাটা মুখস্থ করো। জি আপা। ওরে বাবা, আমার এখানে তো অনেক লেখা। এত লেখাতে অসুবিধা কি হলো? মুখস্থ করেই তো পাস করেছো, আর মুখস্থ বিদ্যা ছাড়া তোমার পেটে যাওয়ার কিছু নেই, সেটা সবার জানা হয়ে গেছে। জি আব্বা, এটা ঠিক বলেছেন, বাসার সবাই এটা জানে। মুখস্থ বিদ্যানরা তোমার মতোই হয়, যে জলের কথায় পড়েই হোক আর লোভে পড়েই হোক, তুমি কবিতার নামে বদনাম করার জন্য রৌনককে জুড়িয়ে তার সাথে একটা ছবি জোড়া করে যে অন্যায়টা করেছো, তার শাস্তি হচ্ছে তুমি এক পায়ে দাঁড়িয়ে এই পুরো লেখাটা মুখস্থ করবে। আমি আপনার মেয়ের জামাই, আর মেয়ের জামাইকে কি কোনো শ্বশুর শাস্তি দেয়? তোমার মতো জামাই হলে দেয়। দাঁড়ো, এক পায়ে দাঁড়ো। আব্বা, এখানে এক পায়ে দাঁড়ালে কেমন হয় না ব্যাপারটা? মানে বলছিলাম আবার, আমি তো এ বাড়ির একমাত্র জামাই, আর বাড়ির একটা ইজ্জত আছে না? মায়ের চেয়ে মাসির দরদ বেশি, বাড়ি আমার আর ইজ্জত তোমার, কথা কানে যাচ্ছে না? এক পায়ে দাঁড়াও। আব্বা প্লিজ, আব্বা লাস্ট টাইম আমাকে এই চান্সটা দেন, আমি আর কখনোই ভুল করব না। কথা বাড়ালে কিন্তু শাস্তি বেড়ে যাবে, বাড়ির সামনে নিয়ে গিয়ে জিগবাজি খাওয়াবো। সরি। গুড, নাও পড়ো। আমি একজন গৃহক। আব্বা এখানে কি লেখা এটা? আমি একজন গৃহপালিত স্বামী, আমার দুটো হাত আছে কিন্তু হাতে কোনো কাজ নেই, আমার দুটো পা আছে কিন্তু পায়ে কোনো স্বাধীনতা নেই, আমার দুটো চোখ আছে কিন্তু সেই চোখ। আবার লেখা ঠিক আছে তো না? বলো। আমার
দুটো চোখ আছে কিন্তু সেই চোখ দুটো ভালো মন্দ দেখতে পারে না, আমার দুটো কান আছে কিন্তু সেই কান বউয়ের কথা ছাড়া কিছু শুনতে পায় না, এটা ঠিক আছে, আমার একটি মাথা আছে সেই মাথায় বুদ্ধি বিবেচনা নেই, আমার একটা জীবন আছে কিন্তু সেই জীবনটা বউয়ের আঁচলে বেঁধে ফেলেছি, সব মিলে আমি একজন গৃহপালিত স্বামী। ও সরি আব্বা, ভুল হয়ে গেছে। ভুল হয়ে যাওয়া তো শাস্তি বেড়ে গেল। মোরগ যুদ্ধ দেখেছ, করতে পারো? আমি একজন গৃহপালিত স্বামী, আমার দুটো হাত আছে কিন্তু হাত কোনো কাজ নেই, আমার দুটো পা বা আমারটা করে একটা পা আছে, আমার দুটো পা আছে কিন্তু পা কোনো স্বাধীনতা নেই, আমার আবার ঠিক আছে না ব্যালেন্স, আমার একটা জীবন আছে। এই ডিভিডিটা ওই ছেলেটাই বাড়িতে পাঠায়নি? আমারও কিন্তু তাই মনে হচ্ছে। আচ্ছা, এটা কবিতা করেনি তো? রাইট, তোমাদের তো শিক্ষা হচ্ছে আস্তে আস্তে না পথ। আচ্ছা যাই হোক, এখন বলো কি সমস্যা, কি করেছে আর কেন তোমার এত মন খারাপ? একজন একটি ডিভিডি লারা ম্যাডামের নামে দিয়ে যায়, সেটা আমি জলি ম্যাডামকে দিতে চাইনি, এটাই আমার অপরাধ। না, দিস ইজ নট ফেয়ার। জলি কিসের জন্য লারার ব্যক্তিগত জিনিস নিতে যাবে? এটা তো ঠিক না, একেবারেই ঠিক না। আপনি দিলেন কেন? আপনি মানা করতে পারতেন। সেটি তো ম্যাডাম, উই আর দ্য পিপল, দ্য পাবলিক, আমাদের একটি নৈতিক দায়িত্ব আছে, আমরা কিভাবে একজনের জিনিস একজনকে দেই। কেন, আপনার সাথে খুব খারাপ ব্যবহার করেছে? জি ম্যাডাম, আমি জীবনে সব সহ্য করতে পারি ম্যাডাম, কিন্তু আমার রান্না তা তো খুব খারাপ কাজ করেছে। ঠিক আছে, ব্যাপারটা আমি দেখছি, আপনি টেনশন নিয়েন না। আর আরেকটা কথা, আপনার এই যে দায়িত্বজ্ঞান নিয়ে এরকম সচেতনতা, ভেরি গুড, ভালো লেগেছে। দেখা শেষ করো, প্লে করো, আর প্লে করো। ফুপি, খারাপ কিছু তো নেই এখানে। এতটুকু একটা মেয়ে আকা পাকা খালি কথা শিখেছে, দেখো লারা, আমি বুঝতে পারলাম না, হাউ কাম, মানে একটা ভালো ছেলের সাথে ব্রেকআপ করে এটা কেমন ছেলের সাথে তুমি ঘুরছো? ফুপি, আরে না, ছেলেটা হ্যান্ডসাম আছে লারা, তোর পছন্দের তারিফ করতে হয়, খুব পছন্দ হয়েছে আমার। জটিল, জাস্ট জাস্ট, থ্যাংক ইউ ফুপি, থ্যাংক ইউ। তোমার এই ছেলেটাকে ভালো লাগছে? হ্যাঁ, দেখো না, ছেলেটা অনেক ড্যাশিং। হ্যাঁ, তোমার তোকে ড্যাশিং মনেই হবে, কারণ তোমার তো আবার রুচিকারা। লারা শোন না, আমার নাকি রুচিকারা, আর জলি সরি, আপার রুচি তো একেবারে আলট্রা মডার্ন লেভেল টাচ করে হুট করে জামান পর্যন্ত এসে ঠেকেছে। ফালতু কথা বলো না, তোমার অভ্যাস হয়ে গেছে, এখন একটু চুপ করো, একটা সিরিয়াস ম্যাটার নিয়ে ডিসকাস করা হচ্ছে। বলো বলো। লারা, এই ছেলেটা তোমাকে ব্ল্যাকমেইল করতে চাচ্ছে। ফুপি দেখো, ও বাইরে থেকে পড়াশোনা করে এসেছে, জন সাকসেসফুল একটা ছেলে, আর ওর মেন্টালিটি এত লো না। শোনো, এই ভিডিও যদি ইন্টারনেটে ছড়িয়ে পড়ে তাহলে তোমার কি অবস্থা হবে তুমি একবার ভেবে দেখেছো? আমাদের ফ্যামিলির মান সম্মান কোথায় গিয়ে ঠেকবে তুমি একবার ভেবে দেখেছো? কি হবে? তাছাড়া এটা তো অন্য কারোরও প্ল্যান হতে পারে, পারে না? হ্যাঁ,
এই ডিভিডিটা ওই ছেলেটাই বাড়িতে পাঠায়নি? আমারও কিন্তু তাই মনে হচ্ছে। আচ্ছা, এটা কবিতা করেনি তো? রাইট। শুনো, একবার শুধু তুমি বলো এই ডিভিডিটা কবিতা তোমাকে দিয়েছে, তুমি যা চাবে তাই তোমাকে আমি দিব। আমার দুটো চোখ আছে, সেই চোখ ভালো বন্ধ দেখতে পারে না। আমার দুটো কান আছে, সেই কান বউয়ের কথা ছাড়া কিছু শুনতে পারে না। এই করলার জুসি খেতে হবে। খাবেন কি খাবেন না এটা আপনার ব্যাপার স্যার। বিরক্তিকর, এদেরকে তাড়াতে পারলেই বাঁচি। আশ্চর্য, একটা কথা বোঝে না। আমি এ বাড়ি ছেড়ে গেলেই তো তুই খুশি?